বিড়ি কারখানাকে কুটির শিল্প হিসেবে ঘোষণা সহ ছয় দফা দাবিতে রংপুরে জনসভা করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই জনসভায় সহস্রাধিক শ্রমিক অংশ নেয়। প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা। বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম কে বাঙালি, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন। এবারে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ।